আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখেন আপনারা ইমুবিক গ্রুপে ভয়েস রুমের ব্যাকগ্রাউন্ডে আপনারা আপনাদের মনের ইচ্ছা মতো পিক লাগাবেন, ডায়মন্ড ছাড়া, একদম ডায়মন্ড টাইমন্ড কিছুই লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে লাগাবেন। তো পিক লাগাই তুলে তো হবে না, পিকটা আপনার পারফেক্টভাবে কীভাবে লাগাবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো কোন ইমুতে লাগাবেন তাও দেখাবো, ঠিক আছে? এই যে পারফেক্ট দেখেন, আমি কিন্তু এই যে ভয়েস রুমের সিটগুলোর নিচে কিন্তু আমার নামটা আমি এখানে দিয়ে দিছি, নিচে ছবিটা দিয়ে দিছি। আপনার চাইলে এই নামটা কিন্তু এই গ্যাপটার ভিতরে আমি দিতে পারতাম, তো আপনারাও দিতে পারবেন একদম সহজভাবে। আর এই মাপটা কিভাবে পাবেন তাও কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলুন, তো কি কি কাজ করতে হবে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেক কষ্ট করে করছি, তো আপনারা পারফেক্টভাবে পিকগুলা বসানোর জন্য, তো যদিও ভালো লেগে যায় ভিডিওটা দেখে উপকার হয়, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। তো চলুন, তো বন্ধুরা আপনারা ইমুবিক গ্রুপের ভয়েস রুমের ব্যাকগ্রাউন্ডে যে পিক লাগাবেন দুইটা অ্যাপসের প্রয়োজন হবে, এক হলো আপনার এই ইমোটা লাগবে, আর এক হলো আপনার পিকজাল অ্যাপসটি লাগবে। পিকজাল অ্যাপসটি এভাবে আপনার লিখে দিলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমার ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। আপনারা প্লে স্টোর থেকে সার্চ করে নিয়ে নেবেন। তো প্রথমে আমরা চলে যাবো পিকজাল অ্যাপসের ভিতরে। তো দেখেন আমার এখানে কিন্তু দুইটা পিকজাল অ্যাপস আছে, এটা প্লে স্টোরে নামানো আর মূলত এটা মডিফাই করা। তো যাই হোক, একই আপনারা পিকজাল অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, পিকজাল অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তারপর এই তিনটা ফোটা আছে, তিনটা ফোটা থিয়েটারে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন এম এস সাইজ নামের একটা লেখা আছে, এম এস সাইজ, এখানে একটা ক্লিক করবেন। তারপর এই যে একটা ত্রিকোণের মতন দেখা যায়, এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন এই যে প্রোফাইল লেখা, এই যে প্রোফাইল লেখা তিন নম্বর লেখাটায়, এখানে একটা ক্লিক করবেন। তারপর এই ওকেতে একটা ক্লিক করে দেবেন। ওকে, এই লেখাটা ডিলিট করার জন্য এই যে ডিলিট অপশন আছে ডাইন কর্নারে, এখান থেকে এটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখন আপনারা এই যে প্যালাস আইকনে একটা ক্লিক করে দেবেন। তারপর এই যে নিচে আছে দেখেন ফরম গ্যালারি, এই যে ফরম গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। ফরম গ্যালারিতে ক্লিক করার পর এখন দেখেন এই দুটা ফ্রেম আমার বানানো আছে, এই ফ্রেম দুটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এই ফ্রেম দুটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু আপনারা খুব সহজে ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো দেখেন এখন আমি এই যে বর্তমানের যে আপডেট, আপডেট এর মধ্যে আপনারা ভয়েস রুমের যে সাইজটা নিতে পারবেন এটা বর্তমানের, আর এটা যে আছে ইমো আলফা দিয়া পারফেক্টভাবে বসাতে পারবেন, কিংবা রেগিন ইমো হিসাব যারা ইউজ করেন, এর 2021-22 সালের এই মতো এটা পারফেক্ট। তো দুটো আমি দিয়ে রাখবো, তো সিস্টেমটা আমি আপনাদেরকে দিয়ে দিই। এই যে এটা দিয়েই আমি কাজটা করে দেখাই, এখানে আমি ঢুকলাম, ঢুকার পরে দেখেন এরকম দেখাবে, এটা একটা পিএনজি ফটো, ঠিক আছে? এখানে আমি টিক মার্ক করে দিলাম। তারপর এমনি থাকবে, আপনারা কী করবেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন, এই যে সেটিং অপশনের মধ্যে দেখা যায়, এখানে একটা ক্লিক করার পর আপনারা একটু কষ্ট করে একটু ওদিকে টান দিবেন। তারপর এই যে দেখেন এখানে দুইটা তীরের মতো, এখানে একটা ক্লিক করবেন, এই যে এটাকে টেনে আপনারা ফুল নিয়ে আসবেন, ফুল, ঠিক আছে? তারপরে টিকমার্কটা আপনারা করে দিবেন, ফুল নিয়ে আসবেন। এখন আপনারা একটু এদিকে আসবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে চারটা তীরের মতন দেখা যায়। তারপর এই উপরেরটা ক্লিক করবেন, নিচেরটা ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে পুরো মিডলে চলে আসবে। তারপরে টিকমার্কটা করে দিবেন, এই যে একটা বক্সের মতো কোনারে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এই যে এই তালা অপশনে ক্লিক করবেন, এটা লাড়াচাড়া খাবে না, নেক্সট টাইম আবার এই বক্সের উপরে একটা ক্লিক করবেন। এখন ব্যাগে চলে আসছে, ঠিক আছে? এখন আপনারা যেটা করবেন, আপনারা কোন পিকটা দিতে চান, এই যে দেখেন আমি পারফেক্টভাবে আপনাদেরকে দেখাইতেছি। এখানে আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, আবার ফরম গ্যালারিতে ক্লিক করবেন, আপনাদের গ্যালারি থেকে আপনারা কোন পিকটা দিতে চান, আপনাদের যে পিকটা আপনি দিতে চান ওই পিকটা আপনি নিয়ে নেন। এই যে দেখেন আমি এই কার্টুনের এই পিকটা আমি নিলাম, তাই নেওয়ার পরে এখানে আমি টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে এই যে দেখেন এইভাবে আপনারা শুরু করে ফ্রেমের ভিতরে বসাই দিবেন, ঠিক আছে? এটা হলো আপনার ভয়েস রুমের মানে নিচে, আর সিটগুলো থাকবে যেখানে, ঠিক আছে? সিটগুলো এখানে থাকবে আর এখানেও একটু থাকবে, ঠিক আছে? তো এখানেও একটু থাকবে। তো দেখেন এখন আপনারা এই যে এইভাবে সুন্দর মতো বসাই দেবেন, দুই সাইডে যদি একটু গ্যাপও থাকে সমস্যা নাই, ওটা আপনার গ্যাপ থাকলেও সমস্যা নাই। তো আপনি এইভাবে পারফেক্টভাবে যদি বসাই দেন একবারে মাপে মাপ উপরে নিচে, তাহলে কিন্তু আপনার বর্তমানের যে একটা বর্তমানে বর্তমান সময় আপনার যে আপডেট ইমোতে পুরো ভয়েস রুমের নিচে নিচেই থাকবে, ঠিক আছে? আর এখানে চাইলে আপনি একটা নাম দিতে পারেন, ঠিক
ঠিক আছে, এখানে একটা নাম দিলে কেমন হবে আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাইতেছি। ব্যস্ত দেখেন আমার একটা গ্রুপে যে ওপেন করা আছে, আমি যে ফ্রেমটা আপনাদেরকে বানাই দেখাইতেছি বর্তমান 2024 সালের ইমো দিয়া আপনারা এইরকম পারফেক্ট ভাবে বসাইতে পারবেন। এই যে যে আমার নামটা, ঠিক আছে, এই নামটা আঁকলে এইভাবে এই জায়গায় বসবে, আপনাদের একটু এসকম বেশকম হবে না, আর এই পিকটা এইভাবেই থাকবে। ঠিক আছে, এই ফ্রেমটা আপনাদেরকে আমি বানাই দেখাইতেছি এখন। তো দেখেন এই ফ্রেমটা বানানোর জন্য এই যে আমি দুটা অ্যারো দিচ্ছি, ঠিক আছে, আমি একটা নাম লেখতেছি, এতে ক্লিক করব, তারপর এই প্লাস এখানে একটা ক্লিক করব, তারপর এই পেন্সিল এটা ক্লিক করব, এখানে আমার নামটা আমি লিখে দেব। ঠিক আছে, দেখেন আমার নামটা লিখে দিয়েছি, এক্স কে সাইফুল। তারপর এই যে যে লেখাটা, এই যে আমার এই লেখাটা এইভাবে রাখতে হবে, আপনারা ফলো করবেন, এইভাবে রাখতে হবে। ঠিক আছে, যেইভাবে উপরে আমি যতটুকু রাখছি ততটুকু রাখবেন, নিচে বেশি রাখবেন না, নিচে যে সমান সমান, ঠিক আছে, এইভাবে রাখবেন, তাহলে জায়গায় পারফেক্টভাবে বসে যাবে। ঠিক আছে, এর ভিতরে রাখবেন, তারপর এই লেখাটাকে আপনারা যেখান থেকে কালার করে নিতে পারবেন, এই যে কালার করতে পারবেন। ঠিক আছে, আমি লাল কালার করলাম, তারপর আপনারা এই লেখাটাকে একটা ফন্ট সেট করতে পারবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে ডিজাইন করা এই ফন্ট আমি নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে নিচে টিক মারে ক্লিক করলাম, তারপর একটু এদিকে টান দিবেন, টান দেওয়ার পরে আপনারা ক্লিক করলে যদি এখানে এমবসে ক্লিক করেন তাহলে দেখবেন এই টিক মারটা করে দিলে এই লেখাটা পুরো স্পষ্ট গোল হয়ে যাবো। ঠিক আছে, আরও সুন্দর হইব। তো আপনাদের ফেটে যেতে পারে, ফেটে গেলে এই লেখাটার এই কর্নার ধরে একটু ছোটো বড়ো করবেন, তাহলে ঠিক হয়ে যাব। ঠিক আছে, আর যাদের ফেটে যায় এই পিক্সেল অ্যাপ দিয়ে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে ছাড়া আছে, পিক্সেল অ্যাপ দিয়ে আপনার কাজ করলে ফাটবো না, তারপরে টেনে আপনারা পারফেক্টভাবে গোলটা করে নেবেন। ঠিক আছে, সেই রকম লাগবো ভাই, বুঝছেন তো? আপনারা ভিডিওটা টানবেন না, এই যে দেখেন লেখাটা কিন্তু বসাই দিছি। তো ভিডিওটা কিন্তু এখান থেকে স্কিপ করে চলে যাবেন না, আমি দেখাইতেছি আমার মন মতো করে। তো যেটা আমি গ্রুপে দেখাইলাম সেটা এখন বানাই দেখাইতেছি। ঠিক আছে, তো এখন হচ্ছে আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করছি, তারপর এখানে ক্লিক করলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আমরা নিতে পারবো, কিংবা আমরা চাইলে সরাসরি এখান থেকে যে কালারগুলো নিতে পারবো। ঠিক আছে, দেখেন এখান থেকে আমি গোলাপি কালারটাই নিলাম, সেম কালারটাই নিলাম। তো আপনার এই পিকটা কিন্তু চাইলে এই যেভাবে ট্যাপ করে এভাবে একটু টান দিয়ে এইভাবে মিডলে বসিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর এই যেখানে এটা ক্লিক করবেন, এই যেখানে এটা ক্লিক করলে আপনারা এখান থেকে সরাসরি যে গ্যালারি থেকে যে কোনো কালারের পিকচার আপনারা নিতে পারেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের জন্য তো ওকে, তারপর আপনারা চাইলে এখানে পিএনজি আকারে সেভ করতে পারেন, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে, তো এখন আপনারা কী করবেন, এই যে সেভ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে সেভ, এই যেখানে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে সেভ করে দিবেন। এভাবে সেভ করে আপনারা যেইভাবে আছে এইভাবে আপনারা আপনাদের রিমোট দিয়া লাগাই দিবেন, যেইভাবে আছে, আর কিচ্ছু করতে হবে না, পারফেক্টভাবে লাগিয়ে যাব। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না, এইভাবে কিন্তু আপনারা সেভ করে দিবেন। তো সেভ করার আগে কিন্তু একটা কাজ আপনাদের করতে হবে, এই যে বক্সের মতো এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের যে লাল ব্যানারটা রয়েছে, যে লাল ব্যানারটা রয়েছে যেটা আমরা চিহ্ন দাম মাপ নিলাম, এটাকে চোখটা বন্ধ করে দিতে হবে, চোখটা বন্ধ করে দিলে ওটা চলে যাবে। তারপর ব্যাগে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে। তো দেখেন এই যে পারফেক্টভাবে আমাদের বসে গেছে। ঠিক আছে, এখন আমরা এখানে ক্লিক করে সেভ করে দিব। ঠিক আছে, এই যে সেভ করে দিলাম আমরা, এটাকে আমরা এখন লাগাই দিতে পারবো আমাদের এই ইমো দিয়া। ঠিক আছে, তো আরেকটা সিস্টেম দেখাই, আরেকটা সিস্টেম হচ্ছে দেখেন যে ইমো আলফা দিয়ে কিংবা 2021 সালের ইমো দিয়া এরকমভাবে পারফেক্টভাবে আপনারা লাগাইতে পারবেন, এরকমভাবে এই নামটা এই জায়গায় বসবে। তার জন্য কিন্তু আপনাদের এই যে ফ্রেমটা আপনারা ইউজ করবেন, এই ফ্রেমটা, ঠিক আছে, এই ফ্রেমটা দিয়ে ইউজ করবেন, পুরো সবই একইভাবে কাজ করবেন। লেখাটা কিন্তু এই লাল ব্যানারটার নিচে রাখতে হবে, মিশিয়ে মিশিয়ে নিচে রাখতে হবে, এই সাইডে রাখতে হবে, এই সাইডে রাখবেন কম। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর মানুষের ছবিটা এই নিচটা দিবেন আর লেখাটা এখানটা দিবেন। ঠিক আছে, আপনার নামটা দিলে ওকে, তাহলে হয়ে যাবে। আর এখন হলো ইমোর বিষয়, এই যে ইমো, ঠিক আছে, এই যে ইমো কোন ইমো আমরা লাগাবো, এই যে দেখেন গ্রুপ ডিবি, ঠিক আছে, এটা এটা আসলে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে কীভাবে আপনারা লাগাইবেন। কিন্তু আজকে যদি আমি দেখাই, এটা হলো ফ্রি অ্যাপস। ঠিক আছে, আমি আজকে ফ্রিতে যত খুশি তত আমরা পিক লাগাইতে পারি, এখন যদি আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিই তাহলে কিন্তু জানেন আপনারা 200 করে ডায়মন্ড লাগে, 300 করে ডায়মন্ড লাগে এটা পিক লাগাইতে, ব্যাকগ্রাউন্ড পিক। আর আমি সিস্টেমটা দেখাই দিই তাহলে কিন্তু আজকে দেখাইলে কালকে কিন্তু সিস্টেমটা ব্যান হয়ে যাবো। ঠিক আছে, ইমো টিম বুঝে যাবো যে আসলে কেমন আমি কাজটা করছি।
তা এটা আমি দেখাইতে চাই না, এটা পার্সোনাল আপনাদেরকে দেখাবো, পার্সোনালে আসবেন। তো ভিডিওটা অনেক বড় হইলো, তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন যদি অ্যাপসটা দরকার হয়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।